জুহার, বরপালি নিউজরে স্বাগত। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখুন মহৎ খবর। আজ বরপালি ব্লক অফিসর মিটিং হলরে ডিজিটাল আর্থিক সাক্ষরতা কার্যক্রম আয়োজন হয়েছিল। আয়োজক লে মহাশক্তি ফাউন্ডেসন বরগড়। উক্ত সভার মুখ্য অতিথি বরগড়র সহকারী বয়ন শিল্প নির্দেশক উপেন্দ্র কুমার দেবতা তথা সম্মানিত অতিথি থিলে ব্লক চেয়ারম্যান কিশোর দফাদার, বিডিও সত্যনারায়ণ মেহের, সম্পূর্ণানন্দ প্রধান, নব মহত্তম। সভার পরিচালনা করে সরিতা প্রধান ও মানস রঞ্জন মহান্তি। সভার সংযোজনা করে মহাশক্তি ফাউন্ডেসনর উপসভাপতি কুমারী রোজালিন ভূঁইয়া। ধন্যবাদ, জোহার। সমিতির সভাপতি, সম্পাদক ও যুব বা নূতন পিঢ়ি ভাবে কার্যক্রম করতে আসি পিলা মানে মু প্রথমে ধন্যবাদ দেবি মহাশক্তি ফাউন্ডেসনকু। সে নিজ আড়ু এই কার্যক্রম আরম্ভ করেছেন আমার ডিপার্টমেন্ট পাই, আমার গুণাকার পাই, আমার কার্যক্রম পাই। আছি এই যে কার্যক্রম আমি বরগড়ে করুছে সারা ওড়িশার আমার ডিপার্টমেন্টে বোধহয় প্রথম, তেমন আউথে তাকে ধন্যবাদ দেবি। কারণ বরগড় জেলা বা মুখ্য কর্মভূমি বা মুখ্য জেলা, কারণ এটি সব প্রকার কার্যক্রম অধিক সংখ্যায় হুয়ে, অধিক উন্নতকরণ হুয়ে, অধিক ক্রিয়াশীল ভাবে হুয়ে, অধিক অগ্রগামী ভাবে হুয়ে। তেম এটি আমার ডিপার্টমেন্ট সদাবেলে চাহিদা যেকোন নূতন কার্যক্রম হব বরগড়ু হওয়া কথা, তেমন আমি সে নিশ্চিত আমি জাঁয়া যে এটা গোটে কার্যক্রম যেটাকে নিহতি দরকার। কারণ আমি যুগ অনুযায়ী আমি চালু পড়ব, কারণ আমি গোটে সামাজিক দায়িত্ব নিয়েছি। সামাজিক দায়িত্ব মানে মুখ্য দায়িত্ব যেটা খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন প্রকার সামাজিক দায়িত্ব অছি, সেমিতি আমি মানে বস্ত্রর দায়িত্ব নিয়েছি। এবং পশ্চিম ওড়িশার আমার যে অভিজ্ঞতা দেখিছি, আমার পশ্চিম ওড়িশার আমি হস্তন্ত লোক বস্ত্রকে যেত ভাল পাচ্ছেন, অন্য জেলার সে কার্যক্রম আমি দেখি নেব বা জাঁ আগে আপনার পরিচয় টিকি দেবে। মো না নবকিশোর মহত, বরপালি মোর ঘর। আজ গোটে এইন গোটে প্রোগ্রাম বাবদ কিছু কে হ্যাঁ প্রোগ্রামটা আমার হচ্ছে এইন আমার যে ক্ষুদ্র ব্যবসায়ী গুড়াক অছন, যে মানে কি বাইরে এক্সিবিশন মানে যাচ্ছন, তাঁকর এটা হ্যান্ডলুম উপরে আছে তো? হ্যাঁ আজ কার্যক্রমটা তো হ্যান্ডলুম উপরে আছে, কিন্তু আমি টেরাকোটার কালি আমি রাখিছু, টেরাকোটা উপরে বি এই কার্যক্রমটা হবা। এমনক ফাইনান্সিয়াল ডিজিটাল লিটারেসি উপরে আমি ট্রেন করছি, যেটাকি আজকাল সবুড়ে আসিগল না ক্যাশলেস ট্রানজাকশন লাগে, বিনা ক্যাশ ধরিকি মানে যেটা যাইকি বাহারে সুবিধার মোবাইল, আজকাল মোবাইলর সাহায্যের যে ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস আছে এটাকে সেমানে করি পারবে বাহারে। আউ তার বাহারে বি আমার ইন ট্রেনর আসিছেন, যে তাঁকু শিখাবে যে মোবাইলরে অ্যাপস ডাউনলোড করিকি
ନ୍ୟାସନାଲ୍ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ବିଜନେସ୍ର ଲିଙ୍କ୍ ଗୁଡ଼ାକ ବି ସେମାନେ କେମିତି ପାଇବେ। ଆଉ କ୍ୟାସ୍ଲେସ୍ ମେନ୍ ହିଁ ହେଲା ଯେ ସେମାନେ କ୍ୟାସ୍ଲେସ୍ ଟ୍ରାଞ୍ଜାକ୍ସନ୍ କରିପାରିବେ। ଆଉ ଆଜି ଯେନ୍ ଟ୍ରେନିଂ ଦିଆହେବା ଏଇଟା କେତେ ଦିନିଆ ଟ୍ରେନିଂ? ଆଜି ଆଜି ଗୋଟେ ଦିନ ଟ୍ରେନିଂ ଏଇଟା। ଆଜି ଯେନ୍ଟା ହେଉଛି ଆମର ହ୍ୟାଣ୍ଡଲୁମ୍ ଯେନ୍ମାନେ ୱିଭର୍ସ ଅଛନ୍ତି, ହଁ, ସେମାନଙ୍କ ଉପରେ ଯେହେତୁ ବର୍ପାଲି ପ୍ରସିଦ୍ଧ ବୁଣା ଶାଢ଼ୀ ହଉ କି ଆମର ମଠା ହଉ, ଏମିତି ବହୁତ ବୁଣାକାର ଅଛନ୍ତି, ବହୁତ ଏୱାର୍ଡ଼ି ନା ସମ୍ବଲପୁରରେ କିନ୍ତୁ ତିଆରି ହୁଏ ବର୍ପାଲିରେ। ହଁ, ବର୍ପାଲିରେ ତିଆରି କରେ। ହଁ, ତ ଇନ ଯେନ୍ ଅଛନ୍ ବୁଣାକାରମାନେ ସେମାନଙ୍କୁ ଏଇଟା ଏଇ ଜିନିଷଟା ଟ୍ରେନ୍ କରାହେଉଛି, ସୋରେ ତାଙ୍କର ଆଗେ ତାଙ୍କର ବିଜନେସ୍ରେ ହଉ କି ତାଙ୍କର ଡେଲି ଲାଇଫ୍ରେ ବି ସେମାନେ କେମିତି କ୍ୟାସ୍ଲେସ୍ କାରବାର କରିପାରିବେ, ବ୍ୟାଙ୍କିଂ କାମ କରିପାରିବେ, ସେ ଉପରେ ତାଙ୍କୁ ଟ୍ରେନ୍ କରାହେଉଛି। ଧନ୍ୟବାଦ। କାର୍ଯ୍ୟକ୍ରମ କିଏ ଅର୍ଗାନାଇଜ୍ କରିଛନ୍? ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମଟା ହେଉଛେ ଏଇଟା ମା ଶକ୍ତି ଫାଉଣ୍ଡେସନ୍ ତରଫରୁ ଏଇଟା କରାଯାଉଛେ ପ୍ରୋଗ୍ରାମ। ସିଡ୍ବି ବ୍ୟାଙ୍କ ଏଇଟାକେ ସ୍ପନ୍ସର୍ଡ କରିଛେ, ଆଉ ମା ଶକ୍ତି ଫାଉଣ୍ଡେସନ୍ ବରଗଡ଼ ତରଫରୁ ଏଇଟା ଅର୍ଗାନାଇଜ୍ କରାହେଉଛି। ଆଚ୍ଛା, ବ୍ୟାଙ୍କ ଲୋନ୍ ଲାଗି ଆପଣମାନେ ବି କିଛି ସୁବିଧା କରାଇପାରିବେ କି? ନାଇଁ, ବ୍ୟାଙ୍କ ଲୋନ୍ ଲାଗି ଆମର ହେନ୍ତା କିଛି ପ୍ରୋଭିଜନ୍ ନାଇଁ ନ। ଆଉ ସେମାନଙ୍କୁ ସେ ଯେନ୍ ଆପ୍ସଟେ ଆମେ ଦେଉଛୁ, ସେ ଆପ୍ସ ମାଧ୍ୟମରେ ସେନ ଗୁଡ଼ାଏ ଜିନିଷ ସେମାନେ ଜାଣିପାରିବେ, ସେନ ସବୁ ପ୍ରକାର ଇନଫର୍ମେସନ୍ ଅଛେ, ଯେନ୍ମାନେ କି ସେଟାକେ ସେ କ୍ରାଇଟେରିଆ ସେଟାକେ ଫୁଲଫିଲ୍ କରିପାରୁଥିବେ, ସେମାନେ ସେ ପାଇପାର ଲୋନ୍ର ଫେସିଲିଟି ଆଭେଲ୍ କରିପାରିବେ। ଓକେ।